মনোয়ার রক্ত শূন্য এই সমাজ নারীর রক্তে মনোয়ার রক্ত শূন্য আমি ডক্টর অনুপমা রায়, সিনিয়র রেসিডেন্ট ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। 9 তারিখে যে ঘটনাটা ঘটে গেছে আরজিকর মেডিকেল কলেজে, আমাদের এক কলিগ তার রেপ এবং মার্ডার হয়েছে, এই ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে মূল অভিযুক্ত কারা তাদেরকে সঠিকভাবে মানে তাদেরকে মানে মূল অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে তাদের শাস্তির জন্য আমরা এই আন্দোলন করছি। যতক্ষণ না মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আর এই যে ঘটনাটা ঘটলো এর জন্য প্রপার সিবিআই ইনভেস্টিগেশনস আমরা দাবি করছি। আমাদের কর্মসূচি এটাই যে দোষীদেরকে ধরা হোক, সেই জন্য আমরা এই আন্দোলন করছি। হ্যাঁ, আমাদের শুধুমাত্র ওপিডি সার্ভিসেস যেগুলো আছে সেগুলো বন্ধ থাকবে, বাকি ইমার্জেন্সি সার্ভিসেসটা ওপেন আছে এখনো পর্যন্ত। হ্যাঁ, ওপিডি সার্ভিস ওটাই আউটডোরই, তো সেটাই বন্ধ। একজনকে যাকে ধরেছে আমরা মনে করছি যে তার কোনো প্রমাণিত হয়নি যে উনি দোষী, যাকে ধরা হয়েছে তিনি এখনও দোষী প্রমাণিত হননি। এমত অবস্থায় তাকে মানে উপযুক্ত প্রমাণ সহকারে তাকে যদি এটা হয় যে তিনিই দোষী, মানে আমরা মনে করছি না যে তিনি দোষী, তো সেই জন্য উপযুক্ত তথ্য প্রমাণ সহকারে যিনি দোষী মানে দোষীদের চিহ্নিত করতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এরকম ভাবা হচ্ছে যে একজন এই অপরাধ করতে পারে না, এর সাথে আরও 2-3 জন বা তারও বেশি জন জড়িত থাকতে পারে, এটাই আমরা ভাবছি।